বিদ্যুৎহীন গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে কাজ শুরু করেছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ না থাকা গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে চায় রাজ্য সরকার স্বাধীনতার ছিয়াত্তর বছর পার হলেও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার প্রত্যন্ত গ্রাম সীমান্তবর্তী চর পিরোজপুর বাজিতপুর এখনও বিদ্যুৎ সংযোগ নেই অভাব রয়েছে স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো ন্যূনতম পরিকাঠামোর সেই ঘাটতি পূরণ করতে এবার বদ্ধপরিকর রাজ্য সরকার এবার স্থায়ী বিদ্যুৎ সংযোগ পেতে চলেছে সীমান্তবর্তী চর পিরোজপুর বাজিতপুর এলাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামানের উদ্যোগে স্বাধীনতার ছিয়াত্তর বছর পর বিদ্যুতায়ন হতে চলেছে সীমান্তবর্তী চর পিরোজপুর বাজিতপুর এলাকা সেই বিদ্যুতায়নের কাজ চলছে জোর কদমে সূত্রে জানা যায় জানুয়ারির শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই বিদ্যুৎ পরিষেবা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমি বলি এই যে চটপিরোজপুরের ব্যাপারটা বলি আপনাদের আপনারা জানেন এবং আপনারা তো এসেছেন দেখেছেন নদী পার হওয়ার সময় যে আমাদের মন্ত্রী আখরুজ্জামান সাহেবের প্রচেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিগত দিনে মানুষের একটা যে বিরাট বিরাট স্বপ্ন ছিল সেটা হচ্ছে কারেন্ট নিয়ে বিদ্যুৎ নিয়ে সেই বিদ্যুতের বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা উনি করেছেন তার জন্যে ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং এলাকার মানুষ চরের মানুষ প্রত্যেকেই কিন্তু আমাদের বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী যিনি যিনি আছেন তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং এটা শুধু হয়েছে মন্ত্রী আকরুজ্জামান সাহেবের অক্লান্ত পরিশ্রমের ফল ফলে অনেক